এখন তকল ডিজিটাল হইতে হইতে ডিজিটালের শেষ সীমা খুন্তা করিয়া খুদার কসম পেঁয়াজর দামও কমরা না। স্মার্ট হইতে হইতে রাস্তা একটি কইন্না, ডিজিটাল হইতে হইতে আলোর দাম কমইন্না। কোরআন ছাড়া এই সমাজ ব্যবস্থা মানুষের সমাজ টিকত না, একটা টিক নিরা না। কোরআন ছাড়া পেঁয়াজর দাম কমত নাই। আল্লাহর খেলাফত আল্লাহর জমিনে যত সময় পর্যন্ত প্রতিষ্ঠিত হইছে না, তার আগে কোন তন্ত্র মন্ত্র দিয়ে চেষ্টা করিয়া মানুষের পেঁয়াজর দাম কমাইতে এবার পায় না। কথা ঠিক নি না না? আরো জোরে করে কক্ষ, কথা ঠিক নি না না? পেঁয়াজর সিজন, পেঁয়াজর দাম কমে না, জিনিসপত্রর দাম কত বাড়ছে। গরিবে 500 টাকা রুজি করিয়া খাটিয়ারা বেটায় আমারে কয় হুজুর 100 টাকা গেছে কি বাড়া, 400 টাকা দি বাচ্চার মুখে পানি কিলা দিতা। আর মুল্লা দেখলেও গুসা উঠি যায়, মুল্লার খাবিন তো খাও ফটে ফটে ফুয়েন ফুড়িনতে কলেজের সামনে, ইউনিভার্সিটির সামনে, ঢাকা ইউনিভার্সিটির খান সামনে, সিলেট ইউনিভার্সিটির সামনে, খুলনা ইউনিভার্সিটির সামনে, শাহজালাল ইউনিভার্সিটির সামনে। এখন গিয়া দেখোক্কা ফুয়াইনার ফুড়িনতে এগিয়া গুড় আর গুড় আত দড়ি দড়িয়া বেনোয়া বেহায়া ফসুল খান চক্কর দিরা। কথা টিকনি না না? ইতারে কোনো গিয়া খাবিনের কথা জিকায় না, মাথুরি না কেনে মাথুরি না? আর স্কুল কলেজের সব 75 ফোড়া দিয়া এখন একমাত্র শেষ শান্তির ঠিকানা হইল কোরআন, ইনশাল্লাহ। এই কোরআনের বাগান টিকিয়া থাকলে খাজা মহিনুদ্দিন চিষ্টি জন্মইব, ইনশাল্লাহ। ফুয়াই নিগুন ইনো আইতা নাই, তারা আরক ভাই চলরা খালি মোবাইলের টিকটক চলের, টিফা টাফি চলের, ছবি চলের, নাটক চলের, বেঠি গিয়ে বাচ্চা জন্ম দিতে সময় মোবাইল চাইয়া চাইয়া টাইম পাস করে না। আপনারা ইটা তিতা নাই মনে হয়, আমি মনে হয় এটা বুল মাথিয়ার মনে হয়। তোমরা কোরআন বাদ দিলেও মোবাইল পাইয়া, অত্যাধুনিক নেটওয়ার্ক পাইয়া, প্রযুক্তি পাইয়া কোরআনের তিলাওয়াত ঘরে ঘরে বন্ধ হইয়া গেছে। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনের তিলাওয়াত তাই, কসম খোদার আব্দুল্লাহ আল হুসাইন বাড়িরা জাগন ফড়াই শেরপুরা ঔরঙ্গপুর গোলুম গোয়ালাবাজার পারিয়া ব্রিজলকে বড় মাদ্রাসা দেখবা, অন আমি বুখারি শরীফ পড়াই। আজকে আমার ঘর আপনার ঘর, প্রত্যেকের জায়গা খালি ওয়াজ চলে কোরআন বেজান খোয়াওয়ার, কিন্তু কোরআনের তিলাওয়াত নাই, কোরআনের সমাজ নাই। মাতুন না কেনে? আশেপাশের গড় গুল থেকে গুলা থেকে কোরআন বাড়াইয়া, আগে সিনেমা হল সিলেট আছিল, এখন গড় গড় সিনেমা হল হইয়া গেছে। হিকুটাতে করে তাহাজ্জুদ ফড়িয়া তাই খোফাল উফাল আস্তা গা করিলিরা, আর ইবাদত তান ফুয়ায় আর ফুড়িয়ে দুয়োগে বইয়া ও কুটাতে গু হৌ কুটাতে গু ফুয়ার বউ এগু হলটিরে সান্ত্বনা দিছেন একটা টাচ মোবাইল দিয়া। তাই নেখলা আল্লাহ আল্লাহ করিয়া লামাইলিতা খবর যাওয়ার বাদে ও হগুনতে অন্য মোবাইল চালাইয়া সিনেমা দেখলা, আর তুমি তাহাজ্জুদ ফড়াই ফরিস্তা হলে ফাড়াইবা ফাড়াইবা ঠেকাউকা দিতা না? এত ফুড়ির বিয়া লাগলে 1 লাখ টাকা দিয়া আগে সিটি উঠি বাট হয় গেইটো 10 লাখ খরচ, আর খালি বেলা বেসা দোয়া খরচ জন্য ফুড়ি গু শান্তি হইতো বলে কিলা শান্তি হইতো। ইগুরে তো সারা অবাদি গায়ে হলো দো অবায় হবায় ইন্দুর সকলতা দিয়া জ্বালাইয়া দিছ তাই ওজামাইর বাড়ি, আর দামান দে আরো কতটা দিয়া ফুরা বেঙ্গাল লাগাইয়া দিছ। তুমি কোনোদিন তোমার দামান দে আসসালামু আলাইকুম হইতে নাই, বাস থাইবে খালি দাম দে সালাম করতো, এর লাগি হেও শান্তি পাইতো নাই, খালি ফুড়িরে বানা দিব আর কইব তোর দাম বাপে কোনোদিন আমার সালাম দিছে না, সালাম দিলে না তোরে শান্তি দিতাম। কথা ঠিক না? ওয়াজ আছে দি, আজ থেকে গড়ে গড়ে বড়ই ফুরিয়ে মিস করতাম নাই, সকলে সকলে সালাম কর মুখে খেয়ে আত্মলোকা ইটা তো কইরা, কিন্তু ফুয়ারে সালাম জিন্দগিতেও করতে নাই, দাম দরে করতে নাই, ফুয়ার বউরে করতে নাই, ওটারে সালাম করলে ওটায় শান্তি রহমত বরকত পাইলা মানে শেষে করবা ইনশাল্লাহ নিয়ত হরকা আলহামদুলিল্লাহ হকা। কোরআন শরীফে মক্কারে দামি, মদিনারে দামি, জিবরিল দে দাবি মানাইছে, কোরআন শরীফে সবে বরাত সবে কদর রমজানুল মোবারক দামি বানাইছে। সুবহানাল্লাহ করলে করলে কোন জন্য হরিয়ে ফুনিলিবা, জোরে করি সুবহানাল্লাহ হুকা। সাইয়িদুল আম্বিয়া সাইয়িদুল আউয়ালিন ওয়াল আখিরিন তাজদারে মদিনা রহমতুল্লিল আলামিন জিগর গোসাই আমিনা মুহাম্মদুর রসুলুল্লাহ সর্বোচ্চ মকামর মালিক, তার কারণ হইল আল্লাহর নবীর উপরে কোরআন শরীফ নাজিল হইছে। আপনারা সুবহানাল্লাহ যত বড় করে কইবা আমার কথা বোঝা যাইব বালা।
একবার সুবহানাল্লাহ কইলে তাফসীরে মারিফুল কুরআন ওয়া লেখা আছে হাদিস আনিয়া 1,24,000 নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। এর বাদেও জেন কইছিন না সুবহানাল্লাহ তান হরি বকিল আছে তানে মুরুক্কা হইছিন না। একটা তকবীর তো কানারে তকবীর দিন ইসলাম বুজুর্গ হল আওয়া আরম্ভ হয়ে গেছে আখতা আমার বাত্তি নিভিজিব কোরআন শরীফের কারণে সকলটা আল্লাহ দামি বানাইছে নবীরেও দামি বানাইছে কোরআন শরীফ ও আপনার এলাকাত এক বুজুর্গর নাম হইল হযরত শেখ আব্দুল গফফার মামর খানি যেন শত শতবার স্বপ্ন যুগে রহমতুল্লিল আলামিনের জিয়ারত হইছে এন্ডে আস্তা ওয়ার্ল্ডে সিনে মামর খানির সাব কারণ তাই কোরআন জুইত করি মানসলা বারুগাত্তার মহদ্দিস সাহেবর কিতাব বাতি জানি আমি আয়া কইলাম তান কদর করায় না তান ফক্ক লইলাম বুঝা গেল এন খান্দা কোরআন লোহায় এন কোরআন শরীফের খান্দা লোহায় আপনারা সকল থেকে টান দে আমি দামি মনে করি এখন যেও কোরআন শরীফের খান্দা লইবা এন দাম আছে আলহামদুলিল্লাহ খোকা এক বেটি একবারে রাড়ি বেটি তার নাম হইল খাদিজাতুল কুবরা দুইবার বিয়া হয়েছে আরো বাচ্চা খাচ্চা আসেন 40 বছর বয়স হয়েছে এই 40 বছর বয়সও কোনো বেটিনতরে আপনারা রিতাত বেশ বিয়া হওয়া দেয়নি বেটি আরবর ধনী মানুষ জমিদার বেটি বেটির খামু শত শত মানুষ বেটার বিয়ার দরকার নাই আল্লাহ কইলা কোরআনওয়ালা নবিয়া ইটা দুনিয়ায় তান গরিকান কোরআনোর বাগান হইতো কুরআনি ইলিম যার গেছে আছে বয়স 40 হইলেও তানে আনাল বুঝছেন না মনে হয় একদিন কুয়াফে দেখেন আরশর আসমানের খালি জায়গা জুড়িয়া এক মুঠির মিম্বর বইয়া রহমতুল্লিল আলামিনে দেখলা একজনে ডাকিয়া কইরে ইয়া মুহাম্মদ ইন্নাকা লা রাসূলুল্লাহ ওয়া আনা জিব্রাইল ও মুহাম্মদ তুমি আল্লাহর রসুল আর আমি জিব্রাইল আর ও ওটা মাত চলে চলতো যে সময় এর 15 বৎসর আগে একদিন কুয়াফে দেখরা খাদি যায় আখতা দেখুন তান কুলো আকাশের পূর্ণিমার সান দাইয়া আশ্রয় নিস ডাক দিয়ে কইন ও ভাই ও রাখা ও সাসার গরুর ভাই আমার তো বিয়ার আম্মা নাই পড়ন্ত বেলা এখন তো বিয়ার সময় নাই কিন্তু বুঝলাম না রে আরো সে আকাশের পূর্ণিমার সাদ ইয়া কুলো উঠছে যে স্বপ্ন দেখছি ই খাবে কোর আবার মনে হয় আমার বিয়া হইতো বাইরে বিয়ার তো আম্মা নাই কিন্তু বিয়া মার কা কুয়াফ দেখলাম কেনে সুবহানাল্লাহ ও সময় হযরত ওরাকায় কইলা ও বোন খাদিজা তোমার বড় ভাগ্যবালা তোমার বড় ভাগ্যবালা গো তুমি বেটি হইয়া তুমি আগর তোরা জবরিন জিলর হইলিম দলা খসলায় ওই ইলিমের জংশন আরো শর টাওয়ার থাকি আখরি জমানার পয়গম্বরের কাছে কোরআন আইব ওই কোরআনওয়ালা নবীরে সেমটিবা লাগি মহান আল্লাহর পক্ষ থেকে মনে হয় ফয়সালা হইয়া গেছে আখের জমানার পয়গম্বর তোমার কুলো বিয়াল বিয়া করিয়া তোমারে আশ্রয় দিবা হায়রে মজা হায়রে মজা ইটা খারবার ইটা স্বাভাবিক ব্যাপার নি কত গুরুত্বপূর্ণ ব্যাপার ইটা বুঝাইবার কোন এখন তো মোবাইল খালি আই লাভ ইউ চামড়া তোড়া সুন্দর হইলেও খালি সেলফি চলে আর কি টিকটক এই সেই আস্তা ওয়ার্ল্ডর মাঝে সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন নবীর আগে কেউ দুনিয়ায় আইছেন না নবীটা কি সুন্দর কেয়ামত পর্যন্ত নবীটা কি আর সুন্দর কেউ আইতা নাই ইয়া সাহেবাল জামালি ওয়া سيد البشر من وجهك المنير لقد نور القمر لا يمكن الصلاة كما كان حقه بعد خدا بدرك توهي قصة مختصر عسى أن يبعثك ربك مقاما محمودا اغلب بڑا قرية اخبار الله أكبر خوكا عروض قرية الله أكبر خوكا
হায়রে আল্লাহ, আল্লাহ যে তারে মায়া করি লিছে খারবারটা অন্য গটি গেছে নানি মাতুই না কেনে আল্লাহু ইয়াস্তাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব হলে বড় করে আল্লাহু আকবার খুকা হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ কি আলাইহি একদিন সাইয়া দেখন নয়া কফল গাছ কফল আইয়া বুলবুলি পাখি বইছে আর বইয়া বইয়া হে টুট মারছে আর বুলবুলি পাখি টুট মারিয়া খানা করে নিছে নয়া কফল গুছা উঠতো আছিল বিলে আমার নয়া কফলটা ওলা কষ্ট করে খানকার মুখ তৈছি খাজা সাহেব আজমির শরীফর খাজা সাহেব ওটা নয়া কফলটা ফয়লা কফলটা তাইয়া টুট মারি দিল থাইন কইলা দেখি কিতা করে হে টুট মারিয়া গাত হরিয়া আর খায় না আসমান মুখা খোল্লা আলিয়া বিয়ে দিছে লাগান বুড়িস কারণ কফল ইগুর মালিক কে খাজা সব দাদি আর আবার আখতা দেখুন লেমর বাত্তির খান্দাত আইয়া খালি ডুম ডুম করিয়া ফুক ফোড়া হরিং ইগু ফোড়ছে তার এক এক ফইর জ্বলি গেছে আরো ফইর জ্বলি যাইতো আর খালি পালার কইলারে ফরিং তুই কিতা কর জ্বলি যাই রে বে হর আও দানাও জ্বলি দিব বে আর হিগুরে কইরা ও বুলবুলি তুই খাস না কেনে খাওয়া বাদ দিলে কেনে আল্লাহর আরো শর টাওয়ার থাকি তান খৈজার মোবাইল মেসেজ আইল না আরো ছোট করে সুবহান আল্লাহ কই দিল আমরা তো এখন গ্রামীণর মোবাইল পাইছি এরপরে কততা পাইছি রবি টবি ইটা দুনিয়ায় আইবার আগে আল্লাহ ডাইরেক্ট নেটওয়ার্কিং সৃষ্টি করিয়া কিছু মানুষ সৃষ্টি করিয়া দিছে আর কেয়ামত পর্যন্ত অরিজিনাল আরো শর টাওয়ারের কিছু সেটিং প্রত্যেক আল্লাহওয়ালা হলর খৈজা লগে থাকবো মন্না গুঞ্জম দরজমি ও আসমা মন্দা গুঞ্জম দরজমি ও আসমা লেকেত গুঞ্জম দর কলুবে মুকমিনা শুনা সারর অমুক সবাই আজকে ওয়াজ বইস ওয়াজ ফুনরায় কিন্তু খালি চিন্তা করায় যে এই জল্দি দেইতাম গিয়া ফুয়াই নিগুন ইনু আইতা নাই তারা আরো ভাই চলরা খালি মোবাইল টিকটক চলের টিফা টাফি চলের ছবি চলের নাটক চলের বেটি গিয়ে বাচ্চা জন্ম দিতে সময় মোবাইল ছাইয়া ছাইয়া টাইম পাস করের না আপনারা ইটা তিতা নাই মনে হয় আমি মনে হয় এটা বুল মাঠি আর মনে হয় আ মুসলমান খানেই মাদ্রাসা বিলে তোমরা সবে মাদ্রাসার লোক ছাড়ি দেও কোরআনের লোক ছাড়ি দেও আমি আল্লাহর কোনো অসুবিধা নাই ইনতা তাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম তোমরা কোরআন বাদ দিলেও মোবাইল পাইয়া আধুনিক নেটওয়ার্ক পাইয়া প্রযুক্তি পাইয়া কোরআনের তিলাওয়াত ঘরে ঘরে বন্ধ হইয়া গেছে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনের তিলাওয়াত তাই কসম খোদার আব্দুল্লাহ আল হুসাইন বাড়িরা জাগইন ফলাই শেরপুর ঔরঙ্গপুর গোলুং গোয়ালা বাজার ফারিয়া ব্রিজ লগে বড় মাদ্রাসা দেখবা অন আমি বুখারি শরীফ পড়াই আজকে আমার ঘর আপনার ঘর প্রত্যেক জায়গা খালি ওয়াজ চলে কোরআন বেজান খোয়াওয়ার কিন্তু কোরআনের তিলাওয়াত নাই কোরআনের সমাজ নাই মাত্র না কেনে আশেপাশের গড় গোল থেকে গোলা থেকে কোরআন বাড়াইয়া আগে সিনেমা হল সিলেট আছিল এখন গড় গড় সিনেমা হল হইয়া গেছে হিকুটাতে করে তাহাজ্জুদ ফড়িয়া তাইন খোফাল উফাল আস্তা গা করিলিরা আর ইবাদত তান ফুয়াই আর ফুড়িয়ে দুয়োগে বইয়া ও কুটাতে গু হো কুটাতে গু ফুয়ার বউ এগু হলটিরে সান্ত্বনা দিছেন একটা টাচ মোবাইল দিয়া তাই নেখলা আল্লাহ আল্লাহ করিয়া লামাইল ইটা খবর যাওয়ার বাদে ও হগুনতে হন মোবাইল ছাদাইয়া সিনেমা দেখলা আর তুমি তাহাজ্জুদ ফড়াই ফরিস্তা হলে ফাড়াইবা ফাড়াইবা ঠেকাউকা দিতা না তো ফুড়ির বিয়া লাগলে 1 লাখ টাকা দিয়া আগে সিটি উঠি বাটোয় গেইটো 10 লাখ করস আর খালি কইলা বেসা দোয়া করার জন্য ফুড়ি গু শান্তি হইতো বলে কিলা শান্তি হইতো ইগুরে তো সারা অবাদি গায়ে হলো দো অবাই হবাই ইন্দুর হকলতা দিয়া জ্বালাইয়া দিছ তাই ওজামাইর বাড়ি আর দামান দে আরো কতটা দিয়া ফুরা বেঙ্গাল লাগাইয়া দিছ তুমি কোনোদিন তোমার দামান দে আসসালামু আলাইকুম হইতা নাই বাস সাহিবা খালি দাম দে সালাম করতো এর লাগি হে শান্তি পাইতো নাই খালি ফুড়িরে বানা দিব আর কইব তোর বাপে কোনোদিন আমার সালাম দিছে না সালাম দিলে না তোরে শান্তি দিতাম কথা ঠিক না ওয়াজ আছে দি আজ থেকে গড়ে গড়ে বড়ই ফুরিয়ে মিস করতাম নাই হকলে হকলে সালাম কর মুখে খেয়ে আত্মলোক
ইটা তো কইরা কিন্তু ফুয়ারে সালাম জিন্দগিটিও করতে নাই, দামদরে করতে নাই, ফুয়ার বৌরে করতে নাই, ওতারে সালাম করলে ওটাই শান্তি রহমত বরকত পাইলা মানে শেষে করবা ইনশাল্লাহ নিয়ত হরকা আলহামদুলিল্লাহ হকা মাশাল্লাহ। আমি আমার হতারে লম্বা লইয়া করতাম না, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির খলজাত আখতা মেসেজ আইছে, মেসেজ আইছে আর মেসেজ আইয়াও বুঝিছে বিলে ও খাজা সাহ খালি একলা আল্লাহ আল্লাহ করো না বুলবুলিয়ে ও গাছর খফলর টিফা মারিয়া মজা পাইছে সুবহানাল্লাহ। কা কইলরে খফলিকো যদি অত মজা হয় তাই হাইব্রিডর নাই, এখন তো অকল ডিজিটেল হইতে হইতে ডিজিটেলের শেষ সীমা, খুন্তা করিয়া খুদার কসম পিঁয়াজর দামও কমরা না, স্মার্ট হইতে হইতে রাস্তা একটি কইন না, ডিজিটাল হইতে হইতে আলোর দাম কমইন না, কোরআন ছাড়া এই সমাজ ব্যবস্থা মানুষের সমাজ ঠিক তো নাই, কথা ঠিক নি না, কোরআন ছাড়া পিঁয়াজর দাম কমতো নাই, আল্লাহর খেলাফত আল্লাহর জমিনে যত সময় পর্যন্ত প্রতিষ্ঠিত হইছে না তার আগে কোন তন্ত্র মন্ত্র দিয়ে চেষ্টা করিয়া মানুষের পিঁয়াজর দাম কমাইতে পারতায় না, কথা ঠিক নি না, না আরো জোরে করে কক্কা কথা ঠিক নি না, না পিঁয়াজর সিজন পিঁয়াজর দাম কমে না, জিনিসপত্রর দাম কত বাড়ছে, গরিবে 500 টাকা রুজি করিয়া খাটিয়ারা বেটা আমারে কয় জোরে 100 টাকা গেছে কি বাড়া, 400 টাকা দি বাচ্চার মুখে পানি কিলা দিতা, আর মুল্লা দেখলেও গুসা উঠি যায়, মুল্লার খাবিন তো কাও ফটে ফটে ওয়েন ফুড়িনতে কলেজের সামনে ইউনিভার্সিটির সামনে ঢাকা ইউনিভার্সিটির খান সামনে সিলেট ইউনিভার্সিটির সামনে খুলনা ইউনিভার্সিটির সামনে শাহজালাল ইউনিভার্সিটির সামনে এখন গিয়া দেখো কা ফুয়াইনার ফুড়িনতে এগিয়া গুর আর গুর আত দড়ি দড়িয়া বেনোয়া বেহায়া ফসুল হান চক্কর দিরা, কথা টিকলি না, না ইতারে কোনো গিয়া খাবিনের কথা জিকায় না, মাথুরি না কেনে মাথুরি না, আর স্কুল কলেজের সব 75 ফোড়া দিয়া এখন একমাত্র শেষ শান্তির ঠিকানা হইল কোরআন ইনশাল্লাহ হোক, এই কোরআনের বাগান টিকিয়া থাকলে খাজা মঈনুদ্দিন চিশতি জন্মইব ইনশাল্লাহ হোক। বুলবুল কদিয়া নালা পরওয়ান কজলনা, বুলবুল কদিয়া নালা পরওয়ান কজলনা, গম হম কদিয়া সবসে যে মুশকিল নজর আয়া, গম হম কদিয়া সবসে যে মুশকিল নজর আয়া, ও খাজা মঈনুদ্দিন চিশতি শুধু তুমি আমার গোলামি করো না, শুধু তুমি আমার প্রেমে দেওয়ানা নাই, গোটা দুনিয়ার তামাম সৃষ্টি জগৎ আমার দেওয়ানা, বুলবুলি ফাঁকিয়ে খবল মুখ দিয়া দেখে খবল যে মজা, হায়রে সফল বানানে ওয়ালার মাঝে কত মজা, হায়রে পরোয়ানা কজল্লা বুলবুল কদিয়া নালা পরওয়ানা কজলনা, গম হম কদিয়া সবসে যে মুশকিল নজর আয়া, গম হম কদিয়া সবসে যে মুশকিল নজর আয়া, হরিঙ্গে ডাকিয়া কই রে ও খাজা সাহেব খালি তুমি আল্লাহর জিকির করো না, আমি আল্লাহর নামে আল্লাহর দেওয়া আগুনে একটা ডানা নাই দুইটা ডানা নাই গোটা বডি জ্বালাইয়া সারখার করে দিমু, মৌলার প্রমে আমি আমার জীবনটা শেষ করে দিমু, এইমনি হজতে খাজা মঈনুদ্দিন চিস্তি কয় হায় রে এরা যদি অত দেওয়া না হয় আমি কি জাত দেওয়া না, এলাকে খাদিজাতুল কুবরায় নবীজিরে মায়া করি নিয়ে খানি খাওয়াইতা হৌ গার হেরাত, আর বেটির লগে বিয়া হইছে নবীর আল্লাহ ফয়সালা করছেন ইলিমওয়ালা বেটির লগে ফয়সালা হইছে আর ও বেটিয়ে খানি নিয়ে খাওয়াইতা নবীরে, আল্লাহ একদিন জিব্রাইল দেখুন ও জিব্রাইল যাও আমার নবীর কাছে গিয়া কইও খাদিজারে আমি সালাম কইছি, আসসালামু আলাইকুম ইয়া খাদিজা, মহান আল্লাহর পক্ষ থেকে খাদিজার কাছে সালাম আইছে কোরআনওয়ালার সঙ্গী হওয়ার কারণে, কোরআনওয়ালারে খাওয়ানির কারণে, ই মাদ্রাসাত 15 বস্তা চাউল লাগে মাস, আমারে হুজুরে কইছেন কিন্তু আমি সময় ফাইয়ান না, শুধুমাত্র চেষ্টা করি আপনার দিল ওখান দিয়া যাইয়ার ইনো খেউ আসেন নি একত মাস চাউল না লইয়া উপাস থাকছেন গড় গোষ্ঠী লইয়া থাকলে আর তলুকা একজনও উপাস রয়েছেন না, আমার নবীর গরো রাইনাল হেলাল সুম্মাল হিলাল সুম্মাল হিলাল ওমা উ কিদাত ফি আবিয়াতে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারা, নবীর গরো 2 মাস একাধারে আগুন জ্বলছে না, আপনার গরো তো সবসময়ও খানি চলে মাতুন না কানে,
আপনারা কেউ উফাস শুনছেন ই কয়েক বছরের মাঝে এখন বাদ গরো না থাকার কারণে উফাস কেউ এখন অফ থাকলে আর থলকা আলহামদুলিল্লাহ সব খাইরা কিন্তু নবীর বাগানও কয় বস্তা দিলা সারা জিন্দগিতে রহমতুল্লিল আলমিন রে খাদিজায় খানা খাওয়ানির কারণে নিয়ে বইয়া রহমতুল্লিল আলমিনের বাগান হলো কিছু মানুষের দান করার কারণে ওটা মানুষ এখন উঠিয়া দুনিয়ার সেরা ধনী হয়ে গেছেন কথা ঠিক নি না খঞ্জিসি যত করবায় অত খালি কমব আর দিয়া দেখো আল্লাহ ও বারো মাসর নিজের গরো যদি ত্রিশ বস্তাও লাগে আল্লাহ খাওয়াইবা খাওয়াইবা নি না এর লাগে পনেরো বস্তা প্রতি মাসও লাগে আমি ধরলাম বারো বস্তা বারো বস্তা যদি লাগে কমপক্ষে যদি আমরা যজন আছি আমরার গড় সারা বছর যত বস্তা খাই এর লগে একটা বস্তা ও মাদ্রাসা কানো যদি দেই তাহলে কোনো কষ্ট হইব নি মাতুন না কেন না ওই একলা খালি দালাল হিসাব একলা দালাল হিসাবে চালাইতাম না আমরাও লগে খাইয়ার যখন তে তোলা খাওয়াইতাম ওলা রাজি আছি না নি দেখি শেষে রাজি আছো আর তুলো না আরে তাকে দেখি আর তুলো কা ঠেকা দেওয়া লাগতো না চাউল দেওয়া লাগতো না আর তুলো কা আই লাভ ইউ বেটা আত্তুল রানারে বাবু দাদার যেমন হরিয়ে না করছেন আত্তুলো নারায়ে তাকবীর দিন ইসলাম একবারে খাল যারা এরা না আত্তুললে কোনো অসুবিধা নাই আর যারা ফুন্ডা এরা তকবীর দাও নারায়ে তাকবীর দিন ইসলাম আল্লাহ যত যত তোমার নামর লইয়া আট উঠাইয়া আসমান মুখা দিছেন এরা সব রে দুনিয়াতে সুখময় শান্তিময় ফেটে বাতে বানাইয়া জিন্দগিতে সুখী বানাইয়া কবর জান্নাতর গ্রান দিয়া মালিক বানাইয়া দিও জান্নাতর আর তামাম মুদ্দাহলর কবরে জান্নাতর বাগান বানাইয়া সবে বড় করি আমিন হোকা বিশেষ করে যারা মার বাপ কবর পড়ি দিছেন এরা দুনিয়ার থাকলে খাইলাও না আজকে এক কাম হরক্কা মা বাপর নামে দাদা দাদির নামে মাদ্রাসাত এক বস্তা চাউল একজনে লেখককা আমি অন্য কানো আমার মাদ্রাসাত এক লোকে কইছে যে দশ মিনিটে একশো বস্তা দিছ শের পুরা অনুগ্রহ দশ মিনিটে একশো বস্তা দিছ আর জামিয়া ফারুকিয়াত কইছিলাম পুরা দেড়শো বস্তা দিছ আলহামদুলিল্লাহ খোকা ও যে কারি আব্দুল পতির সবাই আপনারা অনু যতজন আছেন এরা যদি নিয়ত করেন যে আমরা খাইলে মাদ্রাসাতে খাওয়াইতাম নবীর মেহমান হলে খাওয়াইতাম খাদিজা লোকে হাসর করতো নবী লোকে হাসর হইতো এক অবস্থা দিলেইলে আপনার বারো তেরো বস্তার ব্যবস্থাও আল্লাহ করিয়া দিবে পনেরো বস্তার ব্যবস্থা আল্লাহ করিয়া দিবে যেখানে পয়লা বস্তা খেয়ে দিবা নাম কিতা হ্যাঁ এই দেখছি হেতু ফকের তাকে এক হাজার টাকা নোট পার করছো আর এখন আরো পয়লা এক বস্তা দিল্লা না রে তকবীর সাব্বির ভাই বৎসরের ফয়লা এক বস্তা আর বৎসরের শেষে এক বস্তা আল্লাহ আপনারে দেওয়াইব তার তুলকা ও আপনার সাব্বির ভাইয়ে দিবা দুই বস্তা আলহামদুলিল্লাহ দুই নম্বর এক দুই বস্তা খেয়ে দিবা এক বস্তা বা দুই বস্তা খেয়ে নাম কিতা মার মাস্টার মাস্টার আতাউল হক সাহ এক বস্তা নারায়ে তাকবীর আল্লাহ কবুল করো মঞ্জুর করো তামাম মুদ্দাগুলোর খবর কবরও জান্নাতি খাবারের গেরান পৌঁছিয়া দেও জান্নাতি গুম দেও মার বাবা কেমনে খবরও আছে জানি না আজকের এই মাহফিলের খবর শো কবর বা সিরে তুমি খুশ করে দেও সবে বড় করি আমিন হুকা দেখেছেন মা বাবার মায়ার সন্তান খেরা মা বাবু কবর উপরে ফড়ি রয়েছেন আর হো নাম কিতা নজিরুদ্দিন খাদিমান চার নম্বর বস্তা নারায়ে তাকবীর আল্লাহ কবুল করো মঞ্জুর করো নেকাশা পুরা করে দাও ধনে মালে বরকত দেও এই চাউল দেওয়ার বরকতে তান্দে বারো মাসর মাঝে কোনোদিন সারা জীবনের মাঝে মরণ পর্যন্ত খানির কষ্ট দিও না সবে বড় করে আমিন হোকা খানির কষ্ট আরও আছে কোটি কোটি টাকার পয়সা আছে সম্পদ আছে কিন্তু এমন বেমার হয়েছে খাওয়া নাই মাথুর না কেনে এর লাগিয়া মোটর গাড়ি দেখে আবিষ্কার করছিল হে অনু মারা গেছে গরুর ভিতরে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন পয়সা পেয়েছে না তার দরজা তালা লাগাইছিল দিয়ে কুকুরে সরিয়া ছিটিয়া গেছে ফসিয়া গলিয়া গেছে এর লাগে খানি খাওয়াই বা খেয়ে ও আল্লাহরে কিছু দোকান চাইর বস্তা হয়েছে ফার্স্ট নম্বর বস্তা নামাজর নমাজ ফাঁস শক্তর সামনে ফাঁস শক্তি নমাজ একটার আর সামনে সুরৈঘাটর মহদিসা বাইরা খেয়াছই একজন মর্দে মুজাহিদ পাঁচ নম্বর বস্তা দিবা আল্লাহ তোমারে দুনিয়া আখেরাত ফাঁস বুনিয়াদর ইসলাম দিয়া শান্তি করিয়া জান্নাত নিব ইনশাল্লাহ খেয়াছই একজন মর্দে মুজাহিদ মাত্র পাঁচ নম্বর বস্তা আল্লাহ মা যদি দুনিয়ার থাকতা বাবা যদি দুনিয়ার থাকতা দাদা দাদি থাকতা নানা নানি থাকতা তারা খাইলা অনে আজকে সুনাসর মাদ্রাসার নবীর বাগানো
মৌলানা সাদিকুর রহমান সিদ্দিকী ইনামই মাদ্রাসার শিক্ষক এক বস্তা চাউল যে সহযোগিতা করে নিয়ে এক বস্তা লইব নি তো দিতাতে আরো এক বস্তা বড়াইয়া দেখো ইনো তো হেরা দিদা এক বস্তা কইল নি দিদায় না বস্তা তকবিরও দিদা আমি যদি কে তকবির নাই নি কইবা নি নাই কইবার টেকা নাই তকবির তো আছে নাকবির দিন ইসলাম দিন ইসলাম সাদিকুর রহমান সিদ্দিকী সাদিকুর রহমান নানি সাদিকুর রহমান সিদ্দিকী।